হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা তোমাদের সাথে নিয়ে এই টিউটোপিয়া লার্নিং অ্যাপে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতির বিষয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব এই পদ্ধতির বৈশিষ্ট্যর বিষয়ে। চলো শুরু করা যাক। আগের পর্বে দুইতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝো সেটা তোমরা যদি খুব মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে তার মধ্যে থেকেই এই পদ্ধতির বৈশিষ্ট্যর বিষয়ে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবে। যেমন তোমার সেই মোবাইল ফোন কেনার বিষয়টি, বা ধরো সেই কারবারি প্রতিষ্ঠানের মেশিন কেনার বিষয়টি। যাই ধরো না কেন, প্রতি ক্ষেত্রেই আর্থিক লেনদেন ঘটেছিল এবং তার সাথে সাথে দুটি তরফ বা পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছিল। অর্থাৎ একদিকে সুবিধার গ্রহণ করা হয়েছিল, আবার আর একদিকে সম পরিমাণ সুবিধার প্রদান করা হয়েছিল। তাহলে এখান থেকেই আমরা এই দুইতরফা দাখিলা পদ্ধতির একটি বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি যে এই পদ্ধতিতে প্রতিটি আর্থিক লেনদেনে দুটি দিক বা পক্ষ প্রভাবিত হয়ে থাকে। তবে এক পক্ষ সুবিধার গ্রহণ করবে, যিনি বা যারা এই সুবিধা গ্রহণ করবে তাকে বা তাদের বলা হবে গ্রহীতা বা ডেবিট। আবার আরেক পক্ষ সুবিধার প্রদান করবে, যে বা যারা প্রদান করবে তাদের বলা হবে দাতা বা ক্রেডিট। অর্থাৎ এর আর এক বৈশিষ্ট্য হলো প্রতিটি হিসাব খাতের দুটো দিক থাকে, একটা ডেবিট দিক আর একটা ক্রেডিট দিক। আবার দেখো, ইতিমধ্যে তোমরা জানো যে দ্বৈত ধারণার নীতিতে মোট সুবিধা গ্রহণ সমান মোট সুবিধা প্রদান, অর্থাৎ মোট ডেবিট সমান মোট ক্রেডিট। তাই এর আর এক বৈশিষ্ট্য হলো মোট ডেবিট ও মোট ক্রেডিট সমান। এছাড়াও প্রতিটি লেনদেনের দুটি দিকের ক্ষেত্রে অন্ততপক্ষে দুটি হিসাব খাত বা অ্যাকাউন্ট থাকতেই হবে। যেমন ধরো, তুমি যে মোবাইল কিনলে বা সেই কারবারি প্রতিষ্ঠান যেখানে মেশিন কেনা হলো, খেয়াল করো, দেখো সেখানে দুটি হিসাব খাত এলো। একটি হলো তোমার মোবাইল বা প্রতিষ্ঠানের মেশিন, আবার উল্টো দিকে আরেকটি হিসাব খাত হলো নগদ টাকা বা ক্যাশ। এখানে তোমাদের একটু বলে রাখি যে আগের উদাহরণের দুটি ক্ষেত্রেই নগদ টাকায় জিনিস কেনা হয়েছে বলে এখানে দুটি ক্ষেত্রেই সুবিধা প্রদান হিসেবে নগদ হিসাব খাত বা ক্যাশ অ্যাকাউন্টে এসেছে। ধরো যদি নগদে না কিনে কিছুটা যদি ধারে কেনা হতো, সেক্ষেত্রে শুধু ক্যাশ অ্যাকাউন্ট না হয়ে সাথে সুবিধা প্রদানের আলাদা আর একটা অ্যাকাউন্ট আসত। অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতির আর একটা বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে প্রতিটি লেনদেনের দুই বা ততোধিক হিসাব খাত যুক্ত থাকে। আশা করি তোমরাও বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের পর্বে আমরা এই দুইতরফা দাখিলা পদ্ধতির সুবিধা নিয়ে আলোচনা করব। সাথে থেকো। মনে রেখো, এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেন দুটি দিক বা পক্ষকে প্রভাবিত করে। প্রতিটি লেনদেনে অন্তত দুটি হিসাব খাত থাকবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে বলা হয় গ্রহীতা বা ডেবিট, আর এক পক্ষ সুবিধা প্রদান করে তাকে বলা হয় দাতা বা ক্রেডিট। মোট ডেবিট সমান মোট ক্রেডিট।